এই শতরূপা দেখ তোকে কি কমেন্টস করেছে, এই যে দেখ না টাকলা। আরে তুই ওকে চিনিস না, ওর বাবারই তো মুখে মুখাগ্নি করলাম, তাই তো টাকলা হয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, এই না মনে রাখতে পারিস না। আরে আমি তো বুঝতে পারিনি, ও এই ছেলেটাই তোকে টাকলা বলেছে, যার বাবা মাকে তাড়িয়ে দিয়েছিল এবং সেই বাবা মাকে তুই তুলে এনে ঘরে শুশ্রূষা করলি এবং বৃদ্ধ বয়সে বাবা মা মারা যাওয়াতে তার মুখাগ্নি করে তুই টাকলা হলি। তোর মনে নেই? আরে এই ছেলেটাই তো সেই তুই যখন বাসে যেতিস তখন কুনুই মারতো। ও হ্যাঁ হ্যাঁ, এরাই তো বাসে ট্রেনে কুনুই মারে, সুযোগ পেলেই টাকলায় মানুষের মেয়ের পেছনেও পড়ে এরা। ঠিকই বলেছিস, এরা সুযোগ পেলে সবার সামনে টাকলা বলবে, সবার সামনে আমাকেও বাজে কথা বলবে, কিন্তু অন্ধকারে ঠিক হাত ধরে টানে এরাই। তখন এরা অন্ধকারে উন্মেষে থাকে, তো তখন কে টাক কে রূপান্তরিত সেগুলো আর মাথায় থাকে না এদের। এটাই তো হলো আমাদের সমাজে কিছু কিছু মানুষের মানসিকতা। শোন, মাথায় চুল না থাকুক অনেক ভালো, কিন্তু মাথায় বুদ্ধি না থাকলে এই দাদাটার মতনই গর্দভ হবে হয়তো। তোর চুল নেই কিন্তু বুদ্ধি তো আছে, কিন্তু উনার মাথায় গোছা গোছা চুল কিন্তু উনি গর্দ, উনার বুদ্ধি নেই। ভালো থাকবেন দাদা, এক গোছা চুল আরো আশীর্বাদ করি আপনার মাথার থেকে পুরো পা অব্দি চলে আসে।